সেটা হচ্ছে যে কিছুদিন আগে আমি ক্যাম্পেইনের কথা বলেছিলাম এবং সেই ক্যাম্পেইনের আওতায় কিন্তু বেশ কিছু অপারেশন হয়ে গেছে এবং পুরো ডিসেম্বর মাসেই কিন্তু অপারেশন হবে। তো আমি বলেছিলাম যে অপারেশনের খরচটা হচ্ছে 35,000, সাথে ওষুধের যে টাকাটা লাগে মুখে খাওয়া হয়তো 7 দিন বা 10 দিন সেই টাকাটা আপনাকে ব্যয় করতে হবে এবং সেখানে যে 2-3 দিন থাকতে হয় আশেপাশে সেটাও কিন্তু আপনার। কিন্তু ডিসেম্বর মাসের জন্য যারা ওখানে 2-3 দিন থাকবেন সেখানে আপনাদের একদম ফ্রি অফ কস্ট কেবিনে রাখা হবে, ওখানে 2 দিন লাগুক, সম্ভবত 2 দিনেই হয়ে যাচ্ছে, 2 দিন বা 3 দিন লাগুক, ওখানে ফ্রি অফ কস্ট আপনাকে রাখা হবে শুধুমাত্র এই ডিসেম্বর মাসে। এবং সেখানকার পরিবেশ যে এত সুন্দর সেই ভিডিওটা আপনাদের দেখানোর চেষ্টা করব সেই পরিবেশে, ঠিক আছে? আর এরকম পরিবেশে থাকতে হলে প্রতিদিন প্রায় 3,500 থেকে 4,000 টাকা কিন্তু পে করতে হয়। যদি 3 দিন থাকেন তাহলে কিন্তু আপনার 10 থেকে 12,000 টাকা নর্মালি খরচ হবে। এবং এটা হলো কেবিন, এখানে এসি থেকে শুরু করে টিভি, সোফা এবং ওয়াশরুমের খুব ভালো ব্যবস্থা আছে। সো সেটা আমি লাইভে দেখানোর চেষ্টা করব। সো আপনারা অনেকেই কিন্তু রিকোয়েস্ট করেন যে ভাই একটু কম টাকায় অপারেশন করে দেন, একটু কম টাকায় অপারেশন করে দেন। সো আপনাদের জন্য আমি কিন্তু এই ব্যবস্থাটা করেছি, যেহেতু গাইনোকোমাস্টিয়ার সাথে প্রায় 7-8 বছর ধরে আমি আছি। সো যখনই আমি সুযোগ পাই সেই সুযোগটা কিন্তু আপনাদের জন্য আমি কাজে লাগাই। সো যারা এই ডিসেম্বর মাসে বিজয়ের মাসে অপারেশন করতে চাচ্ছেন তারা যদি এখন অপারেশন করেন তো আমি মনে করি যে ওভারঅল যে মোটামুটি 20,000 থেকে 25,000 টাকা সেভ হবে। আমি যে ক্যাম্পেইনটা দিয়েছি এই ক্যাম্পেইনের আওতায় একজন পেশেন্ট যে যে সুবিধা পাচ্ছে থাকা থেকে খাওয়া থেকে শুরু করে নর্মালি মেন যে সার্জারি সেই সার্জারির কস্ট যে আমি কমাইছি, ওভারঅল যদি বিবেচনা করেন একটা পেশেন্টের 20,000 থেকে 25,000 টাকা সেভ হচ্ছে। সো আপনারা যদি এই সুবিধা নিতে না পারেন তাহলে কিন্তু এই দায়ভার আমার, এই দায়ভার আপনারই। এবং ডিসেম্বর মাসে শুধু এটা প্রযোজ্য হবে, ডিসেম্বর মাসে কেউ বলতে পারবেন না, ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন, যারা বুকিং করতে চান তারা খুব দ্রুতই বুকিং করে ফেলেন। আর আমরা এখন এই যে 2-3 দিন আমরা থাকবো সেই জায়গাটার এনভায়রনমেন্ট আপনাদের একটু দেখানোর চেষ্টা করি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম, আমি হচ্ছি রাকিব। আমি অপারেশন হচ্ছে আমার কালকে 2টার সময় আমার অপারেশনটি হয়েছে। তো অপারেশন হওয়ার পরে সাধারণত আমরা যারা সিঙ্গেল আসি তাদের একটাই ভয় থাকে যে অপারেশন পরে থাকা এবং খাওয়ার বিষয়টা। তাছাড়া হচ্ছে আপনার একজন কিন্তু আপনার দেখাশোনার জন্য একজন লাগে। তো রাজভাইয়ের মাধ্যমে আমি সেই সুযোগটা পেয়েছি। স্যার শরীফুল ইসলাম শরীফ স্যার, উনি আমাকে ওই সুযোগটা দিয়েছে। অপারেশন পরে আমি এখানে বেডে আমাকে একটা বেড দেওয়া হয়েছে, টিফিন দেওয়া হয়েছে। আমি এখানে খুব ভালোই আছি ইনশাল্লাহ, আমি খুব ভালোই আছি। এখানে আছে আপনার এই যে একটা টিভি আছে, আপনার চাইলে টিভি দেখতে পারেন। তারপরে আমি আশা করি রুমের যা যা আছে এগুলো দেখার চেষ্টা করতেছি দেখানোর জন্য। একটা বাথরুম আছে এখানে, বাথরুমের পরিবেশটা অনেক ভালো, যথেষ্ট ভালো। তাছাড়া হচ্ছে মানে আপনার বাইরের পরিবেশটাও এনজয় করতে পারেন যদি চান, তাহলে এখানে একটা জানালা আছে, এটাতে আপনি বাইরের পরিবেশটাও এনজয় করতে পারবেন। তো ওভারঅল সব মিলিয়ে আমার থেকে অনেক ভালো লাগছে। আশা করি আপনারা আসবেন, আসলে আপনারাও দেখবেন ইনশাআল্লাহ। সবার জন্য শুভকামনা রইলো।